নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের শম্ভু মিত্র সম্বন্ধে বলবো, যিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র জগতের অভিনেতা, পরিচালক, নাট্যকার, আবৃত্তিকারক এবং থিয়েটার আর্টিস্ট। তিনি 22 আগস্ট 1915 সালে ব্রিটিশ ভারতের কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন চক্রবেড়িয়া মিডল ইংলিশ স্কুল কলকাতা থেকে এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে। তার দাম্পত্য সঙ্গী ছিলেন তৃপ্তি মিত্র এবং তাদের সন্তান হলেন শাউলি মিত্র। তিনি 19 মে 1997 সালে 81 বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় মারা যান। তিনি যেইসব চলচ্চিত্রতে অভিনয় করেছিলেন তার মধ্যে কিছু চলচ্চিত্রগুলি হল ধরতি কে লাল, অভিযাত্রী, ধত্রী দেবতা, আবর্ত, 42, হিন্দুস্থান আমারা, পথিক, বউ ঠাকুরানীর হাত, মহারাজ নন্দকুমার, মরণের পারে, শিবাশক্তি, মানিক, নতুন পাতা, নিশাচর ইত্যাদি। তিনি যেসব পুরস্কারগুলি অর্জন করেছিলেন সেই সব পুরস্কারগুলির মধ্যে কিছু পুরস্কার হল 1956 সালে সার্টিফিকেট অফ মেরিট পুরস্কার পান এক দিন রাত্রি চলচ্চিত্রের জন্য সেরা বৈশিষ্ট্য। 1966 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পান ইত্যাদি। শম্ভু মিত্র আজ আর আমাদের সাথে নেই, কিন্তু তার অভিনয় করা সব চলচ্চিত্রই আমাদের কাছে সারা জীবনের উপহার ও আনন্দ স্মৃতি হয়েই রয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।